আর টমেটো এটাকে কাটা হবে। ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ। রান্নার কাজে সবসময় আমি এক্সট্রা অলিভ অয়েল ইউজ করি। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি মরিচ ভাজার জন্য। এই যে সামান্য একটু তেল আছে, আর এই কড়াইটা জুড়ে ঘ্রাণ আছে, এর মধ্যে টমেটো গুলো ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। চুলার আগুন মিডিয়াম লোতে রেখে কিন্তু এগুলো সিদ্ধ করতে হবে, যেহেতু কাঁচা টমেটো। হ্যাঁ, পাতলা পাতলা করে কাটাতে আমার টমেটো গুলো অলমোস্ট সিদ্ধ এসেছে। এখন আমি আর একটু সিদ্ধ করব, আর চুলার আগুনটা একটু বাড়িয়ে দেবো। টমেটো গুলো একদম হয়ে গিয়েছে, যে যতটা ঝাল খাবে ঠিক সে ততটা মরিচ দিবে। আমি এতটুকু নিয়েছি যেহেতু আমার ভর্ত অল্প, মরিচ গুলোকে আগে একটু ভালোভাবে কাট করে নিচ্ছি বা গলে নিচ্ছি। সরি, দিয়ে দেব সামান্য একটু লবণ, যতটা যার টেস্ট, দিয়ে পেঁয়াজ সহ মরিচটাকে আবারও ভালোভাবে মেখে নিব। ভর্তার মধ্যে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, পেঁয়াজটা যখন কামড়ে পড়ে খেতে খুব ভালো লাগে, আর সুন্দর স্মেলও খেতে হয়। তো ভালোভাবে মথা শেষ, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো, জাস্ট ফর সুন্দরের জন্য, এবং একটা স্মেলও থাকবে এটারও। আর দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এরপর এখন দিয়ে দিব সেই সিদ্ধ করে নেওয়া টমেটোগুলো, টমেটো গুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, যার জন্য আমার আগে মিক্সি হয়নি। তো টেস্ট করে নেবেন লবণ হয়েছে কিনা। আমার আরেকটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি আরেকটু লবণ এবং সরিষার তেল, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে টেস্ট আবার একটু মিশিয়ে দিব। তোমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কাঁচা টমেটোর ভর্তা, দেখতে যেমনই খেতে তেমনই মুখরোচক, খুবই মজাদার, খুব সহজে তৈরি হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার মতন জানি। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।